আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আল্লাহর রহমতে আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি শেয়ার করব, আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আমার পেজে যারা নতুন জয়েন করেছেন লাইক করে দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউবে যারা নতুন জয়েন করেছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার আজকে রেসিপি হচ্ছে ছোট বাইলা মাছের চুরচুরি কিভাবে সহজভাবে শেয়ার করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকে রেসিপি সব রাঁধুনিয়া পড়ার জন্য শেয়ার করছি, এটা বাইলা মাছ কিভাবে পরিষ্কার করতে হবে। আর এই ছোট বাইলা মাছ অনেকেই কিনে আনে না যে বাসা কোটা বাছার বয়ে। তো আমি আজকে ছোট বাইলা মাছ বাজার থেকে আনলে কিভাবে পরিষ্কার করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাইলা মাছের ছোট বাইলা মাছের ভিতরে একদমই কাঁটা কিন্তু অল্প থাকে, তো বড়টা যাই একটু বড় সরো থাকে। আর অন্য সময় আমি আরেকটা ভিডিও আপনাদের সাথে বড় বাইল্লা মাছের ভিডিওটা ওই রেসিপিটা একদিন শেয়ার করব। তা আজকে ছোটোটা শেয়ার করছি চোরচোরের এটা। তা আমার মেয়ে আমার বাইল্লা মাছ কাটা পরিষ্কার কিভাবে করব সেটা আমার মেয়ে দেখলে হয়তো শিখতে পারবে। তো এই জন্য সবার জন্য সব রাঁধুনিয়াপুর জন্যই শেয়ার করছি রেসিপিটা। আর একদমই সময় অল্প লাগে, আর এত অল্প সময়ে পরিষ্কার করা যায়। তাহলে চলুন তাহলে মূল পর্বে চলে যাই। এখানে আমি বাইল্লা মাছ নিয়েছি হাফ কেজি, তো আমি সবগুলো কেটে নিয়েছি। এখানে 7-8 পিস রেখে দিয়েছি ছোট ছোট বাইল্লা, যা আমার মেয়ে কিভাবে কাটবে সেটা দেখে যদি শিখতে পারে সেজন্য। আমি অনেকে হয়তো বলতে পারে যে মাছ কাটাও দেখায়, তে অনেকে যে এটা যাতে না বলতে পারে, আমার মেয়ে দেখলে আমি যেভাবে কাটবো এটা দেখে শিখতে পারে সেই জন্যই শেয়ার করলাম। তো এই বাইল্লা মাছের আমি মাথা কিন্তু ফেলে দিই নাই, আর লেঞ্জাটার সাইডের অংশটা আমি এরকম বটি দিয়ে পরিষ্কার করছি। আর পেটের অংশ যেটা পেটা থাকে যেটা, সেটা দুয়ার মধ্যেই চলে যাবে। তো কিভাবে ধুয়ে পরিষ্কার করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর খুব অল্প সময় লাগে বাইল্লা মাছের রেসিপি, 10 মিনিটে হয়ে যায়। তো আমি এখানে সবগুলো নিয়ে নিলাম, এখন একটা পাতিল নিয়ে নেব। তো আপনারা চাইলেও ইয়ে দিয়ে করতে পারেন, চালনি দিয়ে, আমি পাতিলের মধ্যে দেখাচ্ছি সুবিধার ক্ষেত্রে, ভিডিও সুবিধার ক্ষেত্রে। তো আমি লবণ দিয়ে এটাকে আমি ভালো করে এবার আয়সাটা বের করে নেব এবারে হাতেই জাঁকা দিয়ে। তো ভালো করে জাঁকা দিলে এই যে ময়লাগুলো বেরিয়ে আসবে, মাছের আয়সাগুলো এই লবণ দিয়ে দিলে পরিষ্কার হবে দ্রুত। আর লবণ দিয়ে মাছ পরিষ্কার করলে মাছের টেস্টটা অনেক বেড়ে যায়, অনেকবার এটাকে পরিষ্কার করতে হয়। আমি বিশেষ করে মাছ ধুইতে অনেক ধুইতে হয়, 10 থেকে 15 বার ধুলে খুবই ভালো। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 7-8 বারের মতন। আর এখন দিয়ে দিব ভিনিগার, দিয়ে দিব 1 চা চামচ। ভিনিগার দেওয়ার কারণ হলো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভিনিগার দেওয়ার কারণটা হলো যাতে মাছটাগুলো রান্না করলে ভেঙে না যায়। তে যারা না থাকবে লেবু রসও দিতে পারেন। এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মেয়নিট করে নেব। তো আমার নিয়ে হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাব। তো আমি চুলার মধ্যে আগে থেকে প্যান বসানো ছিল, চুলাটা অন করা ছিল, তেল দিলে দিলাম মেজারমেন্ট কাপে 1/2 কাপ, আর পেঁয়াজকুচি দিব মেজারমেন্ট কাপে 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে আমি বাদামি কালারের মতন করে নিব পেস্টটাকে। আমি সবসময় পেস্টটা একটু হালকা ভেজে নিই, তাহলে সুন্দর হয় তরকারি, রেসিপিটার কালার অনেক সুন্দর আসে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো ঢেলে দিব। তো এই মাছটা ঢেলে দিয়ে আমি আলতোভাবে নাড়া দিয়ে দিব যাতে মাছটা ভেঙে না যায়, কিন্তু বাইল্লা মাছ অনেকই নরম থাকে, আর চুলায় দিলে তো আরও নরম হয়ে যায়। তো এই মাছের দেখেন মাছের পানি না দেওয়ার পরও পানি উঠেছে, তো এই পানি দিয়েই মাছটাকে চোরচুরি করা হবে। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে খুলে নিলাম, আবার একটু অল্প নাড়া দিয়ে দিব। তো আবার আমি এখানে পেঁয়াজ বাটা আর মরিচের ফালি দিয়ে দিলাম। তো আমার তরকারিটা হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে প্রায়। তো আমি আবার না এটা দিয়ে নাড়া দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব ঢাকনা খুলে দিয়ে দেব আমি এখানে লেবু পাতা দিয়ে দিচ্ছি। লেবু পাতা ইয়েতে বাইল্লা মাছের চোরচুরি দিলে ঘ্রাণটা খুব ভালো আসে, আর খেতেও অসম্ভব মজা হয়। তো আমি 2 মিনিটের মতন রেখে দিয়েছি, কারণ এটা একটু জোল টাইপের চোরচুরিটা হালকা শুকিয়েও আসছে। তো যেহেতু চোরচুরি সেজন্য আমি ইয়েটা দিয়ে দিলাম লেবু পাতাটা, এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তো এখানে আমি ভাত নিয়ে নিলাম তরকারি দিয়ে, আপনাদের সাথে রিভিউটা দেবো কেমন হয়েছে। তো আশা করছি অনেক মজা হবে।
কারণ রান্নাটা দেখতে অনেক মজা হয়েছে, দেখতে সুন্দর লাগছিল। তো এখন আমি খেয়ে আপনাদের সাথে বলবো কেমন হয়েছে। তারপর ভাইয়ারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো অনেক